নমস্কার, কেমন আছেন? আজ আমি এসেছি জামনগরে। জামনগরে দেখুন, শিল্পীর কোনো সীমানা হয় না, শিল্পীর কোনো জাত হয় না, শিল্পীর কোনো ধর্ম হয় না। এত সুন্দর কিছু ছবি আজ আমি জামনগরে দেখছি। আমি কোনো একটা সময় কলকাতাতে একাডেমি অফ ফাইন আর্টসে অনেকবার গেছি, অনেক ভালো ভালো ছবি দেখেছি। তো আজ আপনারা দেখুন, আমি ক্যামেরা তো সামনের দিকের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি ছবিগুলো। তাই আজকে আমি ভাবছিলাম যে শিল্পকলা, এই আর্ট অ্যান্ড কালচার, আমরা ভাবতাম বোধহয় এটা বাংলার মধ্যে সবথেকে বেশি সমৃদ্ধ ভারতবর্ষের মধ্যে, কিন্তু আপনারা দেখুন অত্যন্ত দক্ষতার সঙ্গে অনেক ভালো ভালো ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ছবিগুলো তোলা কিন্তু অত সোজা নয়, আমাকে যদি বলেন তাহলে কিন্তু ওই বাঘ যেখানে থাকবে সেখানে ভাল্লুক চলে আসে। এই ভদ্রলোকের ছবি এবার দেখাচ্ছি, দেখুন। এ দেখুন, এগুলো ক্যামেরায় তোলা ছবি। এই চোখ, এই দেখুন উপরে আরেকটা ছবি। কমদামি ক্যামেরা যতটা পাচ্ছেন দেখে নিন। এই দেখুন সাধু বাবা কলকে গাজার কলকে নিয়ে সেবন করছে। এই সাধুদের সম্বন্ধে যদি আমি কিছু বলি, আমি তো অনেক সাধু সঙ্গ করেছি, তা এই ছবিটার কাছে একটু দাঁড়িয়ে গেলাম। এরা প্রতিদিন কম করে 10 থেকে 15 বার গাঁজা খায়, কিন্তু দেখুন যদি এদের ত্বক দেখা হয়, মানে স্কিন, আমি তো মনে করি আমার থেকে টানটান, আমার থেকে চকমক চক ঝকঝকে চকচকে। তো এটা কী করে সম্ভব অনেক সময় ভাবি। এরা না এদের কোলেস্টেরল আছে, না এদের ডায়াবেটিস আছে, না এদের কোনো দিন হসপিটালে যেতে দেখেছি। আপনারা কি কোনো দিন দেখেছেন এই ধরনের যারা সাধু আছে, যারা জঙ্গলে থাকে, পাহাড়ে থাকে, সারা ভারতবর্ষ ঘুরে বেড়ায়, এই ধরনের সাধুরা কোনো দিন অসুস্থ হয়ে হসপিটালে, পিজি হসপিটালে আর্জি করে কোনো দিন দেখবেন না। এক অদ্ভুত, ঈশ্বরের এক অদ্ভুত করিশ্মা বলতে পারেন, হিন্দিতে বলে করিশ্মা, চমৎকার। তো ভালো লাগছে দেখে, এবং আমি খুব খুশি যে আপনারা হয়তো ভাবেন গুজরাট ব্যবসা করতে অনেক এগিয়ে থাকে, কিন্তু আর্ট অ্যান্ড কালচারে আজকে একটা নতুন গুজরাট দেখছি। আমি আজকে জামনগরে আছি এবং জামনগরের এই ছবিগুলো আপনাদের দেখাচ্ছি। ক্যামেরার ফ্রন্ট সাইড থেকে দেখলে আপনারা বুঝতে পারতেন, আর আমার ক্যামেরাটা যদি একটু দামি হতো, তাই কম দামি ক্যামেরায় যা পাওয়া যায় তাই ধরে তুলে ধরার চেষ্টা করছি। খুব ভালো লাগলো আমার, মানে এত সুন্দর লাগলো। এই দেখুন আরেকজন সাধু বাবা শুয়ে আছে, কোনো চিন্তা নেই, কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কোনো ভাবনা নেই। আমরা যারা সংসারে থাকি, আমরা কি কখনো ভেবেছি যে এই সাধুরা কীভাবে জীবন কাটায়? এই দেখুন আরেকটা ছবি, তালা চাবি বিক্রি করছে, মুখেও তালা লাগিয়ে রেখেছে, ভালো ছবিটা। এখানে দেখুন একটা জামনগরেরই ছবি হবে, খুব সুন্দর ছবি দেখলাম আর ভালো লাগলো। এই উদ্যোক্তাদের সঙ্গে দেখে আমার খুব ভালো লাগলো। অনেক ছবি আছে, এই দেখুন কুমিরের ছবি। আমি যদি তুলতে যাই তো কুমির তো আমাকেই খেয়ে নেবে, আমি ক্যামেরার দিকে মন দেবো, কুমির আমাকে এসে খেয়ে নেবে। এই দেখুন কাঠবিড়ালি, খুব ভালো লাগে আর্ট অ্যান্ড কালচার। আমি তো কিছু বুঝি না, কিন্তু যারা বোঝেন, যারা, এখানেও অনেক ছবি আছে দেখুন।
भैया दो मिनट बात करेंगे मेरे साथ? हाँ इधर आ जाइए कैमरा में। मैं पश्चिम बंगाल से हूँ। ओके। और आप जानते हो बहुत अच्छी तरह पश्चिम बंगाल आर्ट एंड कल्चर में कितना आगे है। डेफिनेटली। लेकिन हम समझते थे गुजराती लोग सिर्फ धंधा करना जानते हैं, लेकिन आज जो मैं तस्वीर देखा यहाँ सही में हमको लगा जो नहीं, गुजराती सिर्फ धंधा नहीं करते हैं, गुजराती आर्ट एंड कल्चर में भी बहुत आगे है। तो आप बताइए ये कौन सा ग्रुप में है और कौन सा ग्रुप के बाद? ये फोटोग्राफी क्लब ऑफ जामनगर है। हाँ? जो पिछले 4 साल से ये एग्जीबिशन कर रहे हैं। हाँ? फोटोग्राफी का। और हाँ? उसमें नए टैलेंट को चांस दे रहे हैं कि हाँ? वो अपना फोटोग्राफ यहाँ पे डिस्प्ले में रख सके। हाँ? और हर साल 4 से 5 इवेंट करते हैं जिसमें हाँ? फोटोग्राफी कैसे की जाए फ्रॉम बेसिक टू एक्सपर्ट, वो सब कोर्स वो सिखाते। आप लोग सिखाते? जी। अच्छा अच्छा। मैं एक स्टूडेंट हूँ। हाँ। जो हमारे ग्रुप के मेंबर्स है, कमिटी मेंबर्स है, वो लोग सिखाते। तो हम तो सोचते हैं आप लोगों का घर में छोटा से बिजनेस करने के लिए दबाव डाला जाता है, लेकिन उसके नहीं, भीतर तो फोटोग्राफी भी आता है, समय निकलता। पूरे पूरे इंडिया में सब अलग अलग स्टेट का अलग अलग सोच है, बट एक्चुअली ऐसा होता नहीं है। वो एक पुरानी जो विचारधारा है वो भी बहुत चेंज हो गया है। और नए लड़का लोग इसमें आ रहे हैं? आ रहे हैं। मैं भी फ्रेश ही हूँ, मेरा ये फर्स्ट टाइम है। हाँ हाँ, मेरा फर्स्ट टाइम है। अच्छा, बहुत अच्छा लगा। देखिए जो आर्टिस्ट होता है उसका ना कोई जात होता है, ना कोई धर्म होता है, और ना कोई सीमाना होता है। सही बात। वो आर्टिस्ट जो होता है उसका आर्ट निकल के ही आएगा। बहुत अच्छा लगा आपसे बात करके। क्या ये मैं YouTube में डाल सकता हूँ? बंगाली लोग के लिए क्या बोलना है आपको? खूब भालो, थैंक यू वेरी मच, एंड प्लीज डू विजिट गुजरात। थैंक यू।